হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে বজারত খাদ্য সামগ্রীর মূল্য, তার সমান্তরভাবে অত্যাধিক হারত বৃদ্ধি পাইছে পেঁয়াজ আর আলুর মূল্য। আর পেঁয়াজের মূল্য আজির তারিখত খুচরা বজারত যদি চা হয় তেতিয়াহলে প্রতি কেজিত 70 টাকাত বিক্রি হয়েছে প্রতিখন বজারত। আর সেই অনুসারে যদি চা হয় পাইকারি বজারত বিক্রি হয়ে থাকা আজির তারিখত পেঁয়াজের মূল্য হয়েছে 56 টাকা। আর সেইখান এই মুহূর্ত স্লিপ মই হাতত লৈছো। আর অর্থাৎ পাইকারি বজারের তুলনায় খুচরা বজারত আজির তারিখত বিক্রি হয়েছে 14 টাকার ওপরত পেঁয়াজের প্রতি কেজির মূল্য। আর এই পেঁয়াজের মূল্যক লৈ এতিয়া সর্বত্রে চর্চা বৃদ্ধি হয়েছে, কারণ আগন্তুক দিনত হয়তো পেঁয়াজের আরো অধিক মূল্য বৃদ্ধি হওয়ার ইতিমধ্যে সংকেত প্রদান করেছে নাসিকর পৰা। আর সেয়া যদি হয় তেতিয়াহলে অসমের বজারত বিশেষভাবে গুৱাহাটী মহানগরীর বজারত হয়তো শতকর ঘর চুবগৈ পেঁয়াজে। আর তেনে অবস্থাত স্বাভাবিকতে প্রতিগৰাকী গৃহিণীয়ে আসলে ভাবিবলগীয়া হয়েছে বজারের পৰা এই সমূহ পেঁয়াজক লৈ এই মুহূর্ত, কারণ কিদরে তেখেতসকলে বজার করিব সর্বসাধারণ গ্রাহকে আর কিদরে আসলে পাকঘর চলাব এই সকলবোৰ এই মুহূর্ত চিন্তনীয় বিষয় রূপে পরিচালিত হয়েছে। কিন্তু তার সমান্তরভাবে মই এই কথাখিনি কব বিচাৰিছো যে পাইকারি বজারত যদি 56 টাকার প্রতি কিলোগ্রাম পেঁয়াজ হয় তেতিয়াহলে খুচুরা বজারত ইয়ার মূল্য 70 টাকা হয় কেনে, অর্থাৎ 14 টাকার ব্যবধান কিয় ঘটে পাইকারি বজারের তুলনায় খুচুরা বজারত। এই সমগ্র বিষয়ে কথা পাতবলে এই মুহূর্তে মই খুচুরা বিক্রেতার ওসর আছো, কি টাকা ক্রয় কিনিস এইখান রসিদ আপনার রসিদ 56 টাকা? 56 টাকা কিনিছো মই। কোনদিনাখন আনিছে আপনি? কালি আনছো। কালি আনিছে 56 টাকার পেঁয়াজ আপনি ইয়াত 70 টাকা অর্থাৎ 14 টাকা ডিফারেন্সত বিকিব লগা হয়। কারণ আপনার এক বস্তা পেঁয়াজত 50 কিলো মাল থাকে, 50 কিলোতে আপনার 10 কিলো বেয়াই হলে সেই 10 কিলো নলয়, সেইটা আবার আমার কম দামত বেসলে 40 টাকা কিলো সেইকেইটা বেচবা লাগে, 40-35 এনেকে বেচা লাগে। ভালকেইটা 70 টাকা বেচাও, বেয়াকেইটা 40-50 এনেকে বেচা। কিন্তু যখন সরকারের গাইডলাইন আছে সেই অনুসারে আপনাদের পাইকারির পর ইয়ালেক 7 টাকা বা 6 টাকা বা 7 টাকার ব্যবধানত আপনাদের বিকিব লাগে বলে তেখেতসকলে বারবার কই থাকা হয় আপনাদের? এনেকে আমি বেচাও, কাস্টমারে তো বাছি লয়, যদি কয়েক ফালের পর দিলে নলয় তেতিয়া নলয় গুছি যায় খঙতে, আর সবজিও নলয়। এনেকে কাস্টমারে এটা এটাকে বাছি লয়, ব্যাগটা আমার থাকি যায়, ব্যাগটা আমার একে দামতে কিনে আনবা লাগে। আমার সেই কারণে 70 টাকা হিসাব করে 70 টাকা বেচলে আমার 4 টাকা পার পিস কিলো লাভ হলে সব মিলাই 4 টাকা কিলো। 1 কেজি 50 কেজির পেঁয়াজত কিমান মান বেয়া হলে? 10 কিলো মান বেয়া হলে। 10 কেজি একেবারে বেয়া নয় আপনার, এনেকুয়া হওয়া এইটো চাও, এগুলা এগুলা পেঁয়াজ এই দাগি পচা এই পচা এগুলা পেঁয়াজ তারমানে কাস্টমারে এইটোর দামত এইটো এইটো পেঁয়াজ না খা, এইটো পেঁয়াজ আমার লাস্টত 40-50 টাকা এগুলা বেচবার লাগে। বহুতে কয়েছে যে মধ্যভোগী এটা চক্র আছে আর সেই মধ্যভোগী চক্রটোর কারণে ইয়ার দাম বৃদ্ধি পাইছে বজারত, কথাটো সঁচানে? না, ইয়াতে এনেকে দাম বড়া নাই, আপনার তাতে জাগতে দাম বেশিকে কিনবা লাগে, বস্তাটোতে বেয়া হলে যে মালকেটা, সেইকারণে আমার অল্প তারমানে অল্প বড়াই বেচবা লাগে এটাই আর। ধন্যবাদ জানাইছো, আপনার স্লিপখন আমি হাতত দিছো। আর গ্রাহক রূপে আমি কথা বলার চেষ্টা করছো, কিমান 70 টাকার পেঁয়াজের মূল্য সাধারণ রাইজে কিদরে খাব? উপায় নাই, হেন্টাটো আনে বেচিবর কারণে উপায় নাই, এটা দাম বাড়ি আছে, এটা খাবতো লাগবই, কাস্টমারতো খাবই লাগিব পেঁয়াজ, এটা হেন্টে 70 হোক 60 হোক যোনে খাওয়া মানুষই খাবই, এটা দামটো তাতে বেশি হয়েছে, জায়গাটা বেশি হয়েছে, সেখানে এতে বেশি লয়েছে চাগে। কিন্তু এটা কথা আপনি চাওক যে পাইকারি বজারত 56 টাকা, খুচুরা বজারত 70 টাকা, 14 টাকা প্রতি কেজির ডিফারেন্স, এটা অল্প বেশি হয়েছে, অল্প 65 মান হব লাগিছিল চাগে, আর 65 বেশলে হেন্টর লাভ নয় চাগে, এটাই হব। এটা যদি চাই নাসিকত আপনার পেঁয়াজের মূল্য আজির তারিখে 38 টাকা, সেই পেঁয়াজ আহি পাইছে 56 টাকাত, অর্থাৎ প্রায় 20 টাকা ব্যবধানত আহি পাইছে, আর সেই 20 টাকা নাসিকৰ পৰা গুৱাহাটীলৈকে 20 টাকার ব্যবধান, আর যদি আমি চাও যে খুচরা ফাঁসি বাজারের পৰা বেলতলা আহি পাওতে আপনার 14 টাকার ব্যবধান, এটা আমি আর কি কম, এবার ইমান না জানো আমি কি দাম বা হয়, এটা কি দাম মানে খাবই লাগবে কাস্টমার, এটা খাবই লাগবে বস্তু আনিছে, আমার তো দিল লাগি পেঁয়াজ সিয়াজ লাগি থাকে, এটা আমি দাম হলেও খাব লাগবে, কম দাম হলেও খাব লাগবে। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো, আমি অন্য গ্রাহকের ওচৰলৈ যাবলৈ চেষ্টা করছো এই মুহূর্তে, দাদা দুআষাৰ কথা বলে চেষ্টা করছো যদি সম্ভব হয়, আন একাংশ লোক আছে আমি তেখেতসকলৰ লগত ওচৰলৈ যাম আর তেখেতসকলৰ লগত কথা বলে চেষ্টা করছো, কারণ বজারত এই মুহূর্তে পেঁয়াজক লৈ ভীষণ চর্চা চলিছে, কারণ অনাগত দিনত আরো অধিক পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা বিরাজ করেছে, যদি সেয়া হয় তেতিয়াহলে হয়তো শতকর ঘর চুবগৈ, কিন্তু এই মূল্যবৃদ্ধির আড়ত এই মুহূর্তে মই পুনৰবাৰ উল্লেখ কৰিছো যে এটা মধ্যভোগী এটা চক্রই গা কৰিছে নেকি, আর সেই চক্রটি নেৰানেপেৰা প্রচেষ্টা চলাইছে নেকি, আর যার কারণে পেঁয়াজের হঠাৎ বৃদ্ধি হল এই ধরনের মূল্য, কিমান টাকা বেচিছে আপনি? 65
সন্মুখের কারণে 70 টাকা বেশি বলে কৈছে মানে ক্যামেরা দেখি আপনাদের এক বস্তা আলু পেঁয়াজত 6-7 কেজি বেয়া লয় এই কারণে 70 টকা হয় উদাহরণ করা হয় যদি 5 কেজি পেঁয়াজ বেয়া লয় 62 কিনে আনি 56 কে কিনে যদি 5 কেজি পেঁয়াজ বেয়া লয় কিমান ৫০ কেজি যদি 5 কেজি বেয়া লয় কাস্টমারে তো বেয়াটো নলয় না এটা ধুনিয়া ধুনিয়াটো বাছি লৈ যাব সেইকাৰণে আমি অলপ সরকার করে অল্প 2 টকা ব্যবধান বিক্রি করবলগা হয় এটাই কথা যে পেঁয়াজ বস্তার প্রতি বেয়া হয় 8-10 কেজি পর্যন্ত পেঁয়াজ বেয়া হয় আর যার কারণে তখন যে মূল্য সেই মূল্য 14 টকা পর্যন্ত ব্যবধানত বিক্রি করবলগা হয় বলে দাবি করে কিন্তু এই দাবি আসলে কিমান গ্রহণযোগ্য প্রশাসনে আসলে বিষয়টি কেনেদরে চাইছে ইয়ার পূর্বে আমি দেখবলে চাইছো যে আলু আর পেঁয়াজের মূল্য যেতেই মূল্য বৃদ্ধি হয়েছে সেই সময়সতে দেখবলে পাওয়া গেছে ট্রাক্সফোর্স গঠন করে দিয়া হয়েছে বজারে বজারে এদিন দুদিন ট্রাক্সফোর্স ঘুরিছে আর তারপর সকল নীরব নিস্তব্ধ সকলরূপে নিমাত কিন্তু তারপর পুনর্বার আমি সেই কথাখিনি উল্লেখ করছো যে বজারত আসলে এই ধরনের জুই চাই সামগ্রীর দামেই হয়ে থাকিব নে এই দাম রোধ করার কারণে সরকারি প্রশাসনের কিবা ব্যবস্থা থাকিব এই বিষয়ে আটাইতকৈ লক্ষণীয় আমি আন এগারী গ্রাহকের ওসর যাবল চেষ্টা করছো দাদা অকমান আহিবলে চেষ্টা করছো যে ফাঁসি বাজারত 56 টকার পেঁয়াজ বেলতলা বাজারত বিক্রি হয়েছে 70 টকা গতি এয়া কিদরে সম্ভব 14 টকা প্রতি কেজি না ইয়াত আমার যোগান মন্ত্রী আছে তখন দেখার দরকার আমি বিজেপিক ভোট দিছো যে রাইজর যুর বস্তু আছে লাগতিয়াল বস্তু দৈনন্দিন বস্তু সেইখিনি সকাহ হব বলে দাম কমিব বলে এটা আশারে দিছিল কিন্তু দেখিছো বজারত কোনো কন্ট্রোল নাই সরকারের সরকারে যদি এই কন্ট্রোল নকরে সাধারণ রাইজর কারণে বড় প্রবলেম হয়ে যায় এই কারণে আমি রাইজর হকে যাতে সরকারে কাম করে সেটু আমি আশা করছো আর বস্তু বাহিনীর প্রতি যদি দাম দিনে দিনে বাড়ি আছে তার প্রতি যদি যোগান মন্ত্রীর লক্ষ্য রাখে আর সরকারের লক্ষ্য রাখে আমার মুখ্যমন্ত্রী দেখে সকল বস্তুতে যথেষ্ট লক্ষ্য রাখে সকল বস্তুতে রাজ্যের উন্নতির হকে আমি আশা করছো তখেতে যাতে এই বস্তুর প্রতি লক্ষ্য রাখে রাইজর যেটুকুর প্রতি আস্থা সেই আস্থাখিনি তখেতে বজায় রাখে আমি দেখিছো যে তখেতকলে উল্লেখ করেছে ফাঁসি বজারের পেঁয়াজ আহি বেলতলা পাব লাগিলে 7 টকা ডিফারেন্স বলে তখেতকলে বারবার কই আহিছে কিন্তু আজি দেখিছো বজার আমি চাই যে 14 টকা পর্যন্ত তখেতকলে লইছে গতিকে এয়া আসলে এটা বিভাগ থকার পিছত বিভাগের ইমানবোৰ মানুহ তখেতকলে ট্রাক্সপোর্ট গঠন করে দিয়া বলেও সময় সময় উল্লেখ করে আহিছে তারপর নির্বিঘ্নে বজার সমূহ এই ধরনের দাম চলিছে ইয়াত নিশ্চয় কোনোবা থার্ড পার্টি বা মাজর কোনোবা মানুহ ইয়াত কাম করেছে যেটু সরকারের সরকারের দায়িত্ব যে তেওঁলোকে এই মাজর যি মানুহে কাম করে আছে তেওঁলোকক প্রতি লক্ষ্য রখা আর তাক কন্ট্রোল করে রখা আপনাদের জানে যে বিজেপি সরকার এই পেঁয়াজের মূল্যত এক সময়ত সরকার পতন হয়েছিল আমার দেশের সরকার সরকার পতন হয়েছিল বিজেপি সরকার হেমন্ত অটল বিহারী বাজপেয়ী আছিল সেই সময় 60 টকার মূল্যর কারণে সরকার পতন হয়েছিল এতিয়া যদি সরকারে যদি এইবোৰ বস্তু প্রতি লক্ষ্য না রাখে তেনহলে বড় দুঃখ লগা আমি আশা করছি যে মাজর যুর মানুষে কাম করে যে 14 টকার ডিফারেন্স যে সেই ডিফারেন্স এইখিনি হব না লাগে এই মাজত কোনবাই করে আছে সরকার কোনো লক্ষ্য রাখা নাই এইখিনি কিন্তু আমার মানে অনুরোধ সরকারের প্রতি যাতে এইটু লক্ষ্য রাখে সরকার বাইরে কোনো একু করব নয় না কোনো আমল বা ইয়ার কোনো আইএস অফিসার বা ইয়ার যে যোগান মন্ত্রী বা তার তলত কর্মচারী সকলে একু করব না যেতালেক সরকারের সদ ইচ্ছা না থাকে কোনো একু করব নয় সেই কারণে আমার অনুরোধ সরকারের প্রতি যাতে এইখিনি লক্ষ্য রাখে আর রাইজর হকা করে দিয়ে বস্তু বাহিনী ধন্যবাদ জানাইছো আর এয়াই আসলে প্রকৃত সত্য যে আসলে একটা মধ্যভোগী চক্র তৃতীয় পার্টি এটা যে আছে ইয়াত জড়িত এই কথাখিনি এক প্রকার নিশ্চিত আর যার কারণে দেখবলে পাওয়া গেছে ফাঁসি বাজারের বাজারের পেঁয়াজ অহা পেঁয়াজ বা বেলতলার বাজারত বিক্রি হয়েছে 14 টকাতো অধিক দামের অধিক দাম হারত তেখেতকলে বৃদ্ধি করেছে অর্থাৎ 56 টাকা ক্রয় করে 70 টাকা পর্যন্ত তেখেতকলে বিক্রি করেছে গতি এয়াই প্রকৃত সত্য আর এই সত্যই আসলে ইয়ার পিছত আসলে যোগান বিভাগে কিবা ব্যবস্থা গ্রহণ করব নাকি না মন্ত্রী রঞ্জিত দাসে এই বিষয়ত কিয় আসলে তেখেতের অজ্ঞান ঘুরি আহি গোটাই বিভাগের ব্যবস্থাবলী তেখেতকলে আসলে যে ট্রাক্সফোর্স গঠন করে দিয়া বলে দাবি করেছে সেই ট্রাক্সফোর্সে সময় সময় বজার সমূহ পরিদর্শন করে থাকা বলে উল্লেখ করা হয়েছে কিন্তু সঁচা অর্থত আসলে সেই ট্রাক্সফোর্সে এই সমূহ কথা পহলে আনবলে সক্ষম হয়েছে না নাই সেয়াও কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ লক্ষণীয় গতি সমগ্র বিষয় যদি যোগান বিভাগে তদন্ত করে যোগান বিভাগে চোয়া চিতা করে হয়তো এই সমূহ কথা কানত পড়ব আর হলে হয়তো ব্যবস্থা
যদি আসলে বিভাগীয় সদিচ্ছা থাকে তেতিয়াহলে হয়তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব, কারণ সর্বসাধারণ রাইজর মাজত এই মুহূর্তে ভীষণ ক্ষোভ জন্মিছে। কিদরে তেখেতসকলে পাচলি বজারের ক্রয় করব, কিদরে আলু পেঁয়াজ ক্রয় করব, আর কিদরে আসলে পরিয়াল সম্ভালিব, এই সকলবর দিক সামরি জড়িত হয়ে আছে এই মুহূর্তে বজার সমূহ। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।